এদিকে রাজধানীর ধানমন্ডিতে রিয়াজের শ্বশুর মহসিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। বুধবার রাত 9:15টার দিকে মহসিন আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার আগে এক স্বজনের মৃত্যুর খবরে জানাজায় অংশ নিতে দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যান চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। জানাজা শেষে সন্ধ্যায় ধানমন্ডির বাসায় ফিরেন আর এরপরই রাতে তিনি আত্মহত্যা করেন। তবে ফেসবুক লাইভে এসে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যার আগে অভিমানের সুরে নানা কথা বলেছেন মোহাম্মদ আবু মহসিন খান। এরপরই কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। জানা যায় সে সময় যারা মহসিন খানের ফেসবুক লাইভটি দেখেছিলেন তারাই পুলিশকে 999-এ ফোন করে খবর দেন। পরে ধানমন্ডি থানা পুলিশ বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসা অবস্থায় তার নিথর দেহ দেখতে পায়। এদিকে স্বজনরা জানান 2017 সালে ক্যান্সার ধরা পড়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন মহসিন খান। এছাড়া একা থাকার কারণে দিন দিন আরো অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি প্রায়ই ফেসবুকে নানা ধরনের বিষণ্নতামূলক পোস্টও দিতেন তিনি। এছাড়া ব্যবসার ক্ষতিও বিভিন্ন জনের কাছে পাওনা টাকা ফেরত না পেয়েও হতাশ ছিলেন তিনি। মূলত অবসাদগ্রস্ত হয়ে পড়েই তিনি আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা স্বজনদের। এছাড়া মহসিন খানের সুইসাইড নোটে লেখা রয়েছে, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল কিন্তু তারা টাকা দেয়নি, তবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।